নয় রাজ্যের রাজ্যসভার 12টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এ রাজ্যগুলি হল আসাম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। রাজ্যসভার সংশ্লিষ্ট আসনগুলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে 14ই আগস্ট। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 21শে আগস্ট। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে 22শে আগস্ট। আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26শে আগস্ট। বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনা। 6 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।